তেরে দোস্ত, মানুষ মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয়। যদিও মানুষ আমরা আল্লাহর ইচ্ছা, কিন্তু তারপরেও মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয়। তাকে মানুষের মতো মানুষ হইতে হয়, কেননা এই মেশিনটা আল্লাহর তৈরি। ওইখান থেকে আমি বাহির হয়ে গেছি, এটা কার তৈরি? কার তৈরি? আল্লাহর তৈরি তো মানেন, ঠিক না? মানেন তো? একমত? হ্যাঁ, আল্লাহর তৈরি। যদি মেশিনটা হয়ে থাকে, কেমন মেশিন? যার মেশিনের একটা অঙ্গেরও কোনো কিনারা নাই, কুল নাই, অসীমিত। একটা উদাহরণ যদি দেই, ঢাকা শহরের শিক্ষিত মানুষগুলা যদি সারা দুনিয়ার চোখের ডাক্তারদেরকে এক করে আর সারা দুনিয়ার মিডিয়াকে ওইখানে দাঁড় করায়, আর আমাদের দেশের সবচেয়ে বড় বড় বুদ্ধিজীবীদেরকে প্রশ্নের জন্য নিয়ে আসে, আর ডাক্তারদেরকে যদি প্রশ্ন করে, শত শত বৎসর দুই একজন না লক্ষাধিক না কোটি হবে চোখের ডাক্তার। তোমরা গবেষণা করতেছ, ছোট একটা চক্ষু, বলো গবেষণায় তোমরা কতটুকু গেলে আর কতটুকু বাকি? ডাক্তার কি জবাব দিবে? কি? আরে বলেন না, কি জবাব দিবে? হ্যাঁ, মাথা এদিক ওদিক গেলেন কেন? কিছু একটা বলেন, জবাব নাই। হ্যাঁ, ডাক্তার এটা বলবে যে গবেষণা করতেছি বলতে পারি, কিন্তু এটার কুল কোথায়, কিনারা কোথায়, শেষ সীমা কোথায়, এটা আমাদের জানা নাই। জানি না এই জীবনে খুঁজা পাবো কি পাবো না, এটা আমাদের কিছুই জানা নাই। সাঁতরাইতেছি এটা জানতে, বলতে পারো এতটুক চোখে যে আল্লাহ ফিট করতে পারে, পুরা দেহটাই কি ফিট আছে? এখন আসেন আসল কথায়, মানব রচিত মেশিন চালাইতে যদি রীতিনীতি দরকার হয়, মানুষের হাতের চালানো মেশিন, বানানো মেশিন, এটা চালাইতে যদি রীতিনীতি প্রয়োজন হয়, অপারেটর প্রয়োজন হয়, এমন এমন মেশিন আমাদের দেশে হাসপাতালে আছে যে এখন পর্যন্ত অপারেটর, এটাকে চালানোর লোকই পাওয়া যায় না, অপারেটর নাই, অপারেটর খুঁজতে হয় মাসের পর মাস, বিজ্ঞাপন দিয়া তারপরে অপারেটর খুঁজতে হয়, অপারেটর খুঁজতে হয়। যদি মানুষের আবিষ্কৃত মেশিন চালানোর জন্য অপারেটরের প্রয়োজন হয়, রীতিনীতির প্রয়োজন হয়, তাহলে এই মানুষটা যিনি আল্লাহ বানাইলেন, উনি কি এটা পরিচালনার জন্য কোনো রীতিনীতি দেন নাই? হ্যাঁ, বুখারীর দর্শে শাইখ মোটামুটি এটাই বুঝাইতে চাইতেছিলেন, মানুষ মানুষ হিসাবে জন্ম নেয় না, মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না। মানুষ যখন নিজেদেরকে পরিচালনা করার জন্য নিজেদের রচিত রীতিনীতিকে যখন ফলো করে, ওটাকে মানতে শুরু করে, ওটার পিছনে চড়তে চলতে শুরু করে, যেটাকে বিবেক বুদ্ধি বিদ্যা বলে, মানুষ রচিত বিদ্যা, মানব রচিত বিদ্যা, মানুষের বিবেক বুদ্ধির পিছে যখন চলতে শুরু করে, তখন একটা সময় আসে মানুষ আর মানুষ হয় না। কখনো দেখা যায় নিজেও নিজের থেকে অতিষ্ঠ, এটার থেকে পরিত্রাণ পাওয়ার জন্য সে একটা রাস্তা বাইছা নেয়, সেটা হলো আত্মহত্যা। ঠিক তদ্রূপ দেখা যায় তখন মানুষ মানুষের জন্য বিপদের কারণ হয়ে দাঁড়ায়। আজকে সত্য এটাই, সমাজের আমরা প্রত্যেক মানুষ আরেক মানুষের জন্য সমস্যা হয়ে দাঁড়ায় গেছে। কারণ এটাই, কারণ আমরা আমাদেরকে পরিচালিত করতে চাইতেছি, আমাদের রচিত বিদ্যা, আমাদের বিবেক বুদ্ধি দ্বারা, এইদিকে আমাদের ধ্যান খেয়াল খুব কমই, আমরা এদিকে চাইতে চাই না, এই প্রশ্ন করতে চাই না আল্লাহকে যে আল্লাহ
আমাকে অস্তিত্ব তো আপনিই দিলেন, আপনিই বলেন আমি এটাকে কিভাবে পরিচালনা করব। যার মাঝে আমিও একটু সুখে থাকব আর আমার দ্বারাও পুরা সমাজটা পুরা দুনিয়ার এই জগৎটা সুখী হবে, আপনি আমাকে বলেন। আমরা আজ পর্যন্ত কিন্তু কেউ আল্লাহকে এরকম প্রশ্ন করি না, আল্লাহর কাছে জিজ্ঞাসা করি। কিন্তু আল্লাহ মেহেরবান বলল না, আল্লাহ মেহেরবান, আল্লাহ দয়ালু, আল্লাহ বড় মেহেরবান। সত্য এটাই, এই জন্যই আল্লাহ এক জায়গায় বুঝাইতে চাইছেন যে আমার রহমত যদি না হইতো, না আমার রহমত যদি না হইতো তাহলে তোমাদেরকে আমি এক শ্বাস নিতে দিতাম না, এক শ্বাস। আপনার কাছে কেমন মনে হয়, কেমন মনে হয়, কেমন? আমি বুঝানোর জন্য বলতেছি, অন্য কোনো ক্রিটিসাইজ না, কেউ আবার অপব্যাখ্যা করেন না, বুঝানোর জন্য। মানব রচিত আইন যখন না মানা হয়, পায়ে বেড়ি হাতে ঘাত করি, হ্যাঁ, আর জেল জরিমানা যদি হয়, তাহলে আল্লাহ রচিত আইন না মানলে, আইন তো দূরের কথা, মানুষের ডাকে সাড়া না দিলে যদি রোশানলে পড়তে হয়, মানুষের আইন না মানলে, যদি রোশানলে পড়তে হয়, ডাক না মানলে, ডাকলো আপনাকে আসলেন না, একবার ডাকলো, দুইবার ডাকলো, তিনবার ডাকলো, চারবার ডাকলো, আপনি গেলেন না, আপনার বিবেকও বলবে, আপনিও ফয়সালা দিবেন যে লোকটা আপনাকে চার চারবার ডাকছে, আপনি সাড়া দেন নাই, মিয়া আপনি একটা খারাপ লোক, আপনিও তো বলবেন, ঠিক না? না বলবেন না, মানবতার বিচারে তো আপনি এটা করবেন না, করবেন না, কি বলেন, আমার কথা বোঝেন, করবেন না, করবেন না। ডেলি তো আল্লাহ পাঁচবার ডাকে, মাসে কতবার ডাকে, ডেলি পাঁচবার, মাসে কতবার, হ্যাঁ হ্যাঁ, 150 বার, ঠিক না? হ্যাঁ, মাসে কতবার, বৎসরে কতবার ডাকে, 1800 বার আমাদেরকে বৎসরে ডাকে, হ্যাঁ, 1800 বার ডাকে বৎসরে, ডেলি পাঁচ বার, 30 দিনে 150 বার, ঠিক না? হ্যাঁ, কি বল, 12 দিয়া পূরণ দেন কত হয়, কত, 1800 বার পুরা বৎসরে ডাকে, কে ডাকে, হ্যাঁ, কে ডাকে? আমরা কয়জন নিজেকে দোষী মনে করি, কমিশনার সাহেব পাঁচবার ডাকলো আমি গেলাম না, আপনিও বলবেন আপনি মানুষটা ভালো না, পাঁচবার ডাকলো তারপরও গেলেন না, আপনি কি মানুষ না জানোয়ার? এখন আমি যদি আমার সমাজের মানুষকে জানোয়ার বলি, মেনা নেবেন এটা? হ্যাঁ, সবাই তো খেপা উঠবেন। এই জন্যই কোরআন বলে উলাইকা কাল আনআম, মানুষ, তোকে মানুষ হিসাবে অস্তিত্ব দিছি বটে, কিন্তু তুই মানুষ রইলি না, আমি আল্লাহ তোকে এখন জানোয়ার বলতে বাধ্য। আমি বলতেছি না, আল্লাহ বলতেছে, উলাইকা কাল আনআম, তুই জানোয়ার, তোর ভিতরে মানবতা নেই, তুই জানোয়ার, বল হুম আদল, এর চেয়েও নিকৃষ্ট। কারণ কি, জানোয়ার জাহান্নামে যাবে না, আপনাকে আমাকে জাহান্নামে যেতে হবে। আসেন, আমি শেষ জায়গায় চলে আসছি, আর কথা লম্বা করব না। মানুষ মানুষ হিসাবে মানুষ জন্ম নিলেই মানুষ হয় না, নিজেকে মানুষের মতো মানুষ গড়তে হয়, কিন্তু নিজের মানব রচিত বিদ্যা আর বিবেক বুদ্ধি দিয়া কোনোদিন মানুষ মানুষ হয় না। মানুষকে যে আল্লাহ তৈরি করছেন, ওই আল্লাহর বিধি বিধান দিয়েই মানুষ মানুষ হয়। যখন মানুষ মানুষ হয়, তখন সন্তান সারা দিন পরিশ্রম করে আসার পরেও নিজের ঘুমকে ঘুম দেখে না, বৃদ্ধা মাকে সারা রাত্র পাও টিপে আর তেল মালিশ করে আর ঘুম পড়ায়, আর মাঝে মাঝে খুশিতে পায়ের তালুতে চুমা দেয়, মা যদিও কাইপা ওঠে, চোখের পানি ছাড়ে,
আর হাসি দিয়া বলে তোমার পায়ে চুমা দি, পায়ের তালুতে চুমা দেই নাই, আমি তো আমার জান্নাতে চুমা দিয়া স্বাদ নিছি, এরকম মানুষ হয়। আর তাজা যদি হয় তাহলে আমরা এখন যেরকম মিডিয়ায় দেখতেছি, গত মাসে বাংলাদেশে দুইটা কাহিনী ঘটছে, দুই সন্তান মাকে ষাট টুকরা করছে, ষাট টুকরা, এই গত মাসের কাহিনী, উঠান আপনি পেপার দেখেন, সন্তান মা বাবাকে টুকরা করে নিজেকে নিজের দিলকে শান্ত করতে চায় যে মাকে টুকরা করলেই আমি শান্তি পাব। আর যখন মানব রচিত বিদ্যায় নিজেকে মানুষ বানাইতে চায় আর বিবেক বুদ্ধি দিয়ে নিজেকে মানুষ প্রমাণ করতে চায়, তখনই কিন্তু মা বাবাকে ষাট টুকরা হইতে হয়। আর ষাট টুকরা যদি নাও হয় তো শেষ বয়সে বৃদ্ধাশ্রমে জীবন কাটাইতে হয়। বিশ্বাস হয় না? রাগ হয়ে গেলে হ্যাঁ, ছিল তো আমাদের খিলগাঁও একটা বৃদ্ধাশ্রম ছিল না, পল্লিমার সামনে যায় একটু সামনে যায় হাতে ডান দিকে ছিল, এটাকে সরায় নিয়ে যাওয়া হয়েছে এখান থেকে। ঢাকা শহরে ডর্জনের উপরে আছে বৃদ্ধাশ্রম, যা দেখেন কাদের মা বাবা ওইখানে বৃদ্ধাশ্রমে পোড়া পোড়া দুঃখতেছে আর 24 ঘন্টা চোখের পানি ঝড়াইতেছে। এরা কেউ আমার মতো অশিক্ষিত না, সব শিক্ষিত, কিন্তু সে নিজের জীবনটা গড়তে চাইছে নিজের শিক্ষা বিদ্যা দ্বারা, রচিত বিদ্যা দ্বারা। আমরা আপনাদের দুশ্মন না, আমরা আপনাদের বন্ধু, আমরা দুশ্মন না, আমাদেরকে দুশ্মন মনে করেন না। সত্যি আজকেও যদি যাচ্ছে না বোঝে, কিন্তু একদিন বুঝবে, আমরা দুশ্মন না, আমি তো প্রমাণ দিব আমরা দুশ্মন না। আমরা যদি দুশ্মন হইতাম তাহলে 30,000-এর উপরে হেফজোখানা দাঁড় করায়া এই ছোট লাল সবুজের পরিধিটাকে আধ্যাত্মিক এক চাদর দ্বারা, প্রোটেকশনের চাদর, সুরক্ষার চাদর দ্বারা আমরা এই লাল সবুজের পতাকা বাহিয়ে এই ছোট দেশটাকে ঢাইকা দিতাম না। আলেম ওলামারা 30,000-এর উপরে হেফজোখানা বানায় আধ্যাত্মিক সুরক্ষার, আপনি বলবেন প্রমাণ কি? আপনি আমাকে প্রমাণ দেন 7.8 ভূমিকম্প আসছে আর বিপর্যয় ঘটে নাই, দুনিয়ার কোন একটা দেশ আপনি আমাকে নেটে সার্চ দিয়ে দেখায় দেন, চ্যালেঞ্জ আপনার সাথে আমার, 7.8 ভূমিকম্প আসছে, আসে নাই ঢাকাতে? না আসে নাই? হ্যাঁ, ও আমাদের বিল্ডিং গুলা সব দামি দামি ব্র্যান্ডের সিমেন্টের তৈরি, তো আর কি জানি, কি একটা সিমেন্ট রটের ফ্যাক্টরি আছে না কি, হ্যাঁ BSRM এর তৈরি, তো রড দিয়া তৈরি, এই জন্যই মনে হয় সবগুলা টিকা ছিল, ঠিক না কি? আমাকে বুঝান না, আমরা বুঝতে চাই, বুঝান। 7.8 ভূমিকম্প, এই ডিসেম্বরে আসছিল 5.6 সুমাত্রা ইন্দোনেশিয়া মাটিতে সোয়া থুয়া চলে গেছে, নেটে সার্চ দিয়া দেখেন কতজন মারা গেছে। আর এই ডিসেম্বরে, গত ডিসেম্বরে আমাদের দেশে আসছিল 6.1, অধিকাংশ মানুষ জানি না যে ভূমিকম্প আসছে, এটাও ফজরের আগে আসছিল, ফজরের আগে, বোঝা গেল এটা সুরক্ষার চাদর দ্বারা ল্যাপটানো। 7.8 কেন, আমি তো বুকে হাত দিয়া বলি মাদ্রাসা, এই হেফজোখানা গুলা যদি যতদিন টিকা থাকবে আশা করি অতদিন 7 পয়েন্ট কেন, 8 পয়েন্ট কেন, আমার বিশ্বাস 9 পয়েন্ট আসলো বিপর্যয় ঘটবে না, আমার বিশ্বাস, আমার বিশ্বাস, আপনি বিশ্বাস নাও করতে পারেন, সব বিশ্বাসে যে সবাই একমত হবে এরকম দুনিয়ার কেউ নেই, স্বামী স্ত্রীও জীবন ভর জীবন একসাথে কাটায় কিন্তু দুইজনের মত অনেক সময়ই মিল হয় না, অমিল থাকে, কিন্তু বাচ্চাও হয় আবার নাতি নাতকুরও হয়, ঠিক না কি? মনে হয় বুঝাইতে পারি নাই, আপনি আমার মতে একমত নাও হইতে পারেন, কিন্তু এটা সত্য। তো যেটা বুঝাইতেছিলাম, মানুষ মানুষ হিসাবে জন্ম নিলে মানুষ হয় না,
তাকে মানুষের মতো মানুষ হইতে হয়। কিন্তু নিজ রচিত বিদ্যা বিবেক বুদ্ধি দিয়া সম্ভব না, কেন এটা বানানো আল্লাহর। আল্লাহ রচিত বিদ্যা, এই জন্যই আল্লাহ কোরআন পাঠাইছেন, নবী পাঠাইছেন, রসুল পাঠাইছেন। আপনারা রাগ হয়ে যাবেন কিনা বুঝানোর জন্য বলতেছি, বাংলাদেশের আবার কেউ রাষ্ট্রদ্রোহী মনে করেন না, বুঝানোর জন্য বলতেছি। বাংলাদেশের হুজুরকেদেরকে নিয়ে বাবলে মাঝে মাঝে আমার মনে হয় এবং মাথা নষ্ট, কি মাথা, আমি বুঝাই দিছি মাথা নষ্ট হবে। এই মাদ্রাসার অধিকাংশ হুজুরের বেতন 15,000-এর উপরে নাই, হয়তো 1-8 জনের আছে। কত অথচ আমাদের খিলগা তালতলাতে যে অটো চালায় ও বিকালবেলা 1,000 টাকা নিয়ে আসতে আসতে বাড়িতে যায়। ডেলি 1,000 হলে মাসে কত, আর হুজুর পায় কত? মাথা নষ্ট না হইলে এনে পড়ে রয়েছে কি করে? কি অটো চালাইতে কি অক্সফোর্ডের ডিগ্রি লাগে নাকি? অক্সফোর্ড ইউনিভার্সিটির না ঢাকা ইউনিভার্সিটির মাস্টার্স করতে হয়? আর অটো চালাইলে ইজ্জত চলে যাবে? হালাল রুজিতে ইজ্জত যায় না, ইজ্জত বাড়ে। শুধু 15,000 পাইলে যদি হইতো তাহলে তো হইতোই। রাগ হয়ে যান না, বুঝানোর জন্য বলতেছি। মসজিদ মাদ্রাসার কমিটি আলাদের চোখ, বাড়িতে তো কিচ্ছুই পারে না, আপন জনদের সাথে কিছু পারে না, পুরা এসা মাদ্রাসা মসজিদের কমিটি, মাদ্রাসা মসজিদে যারা চাকরি করে এদের উপরে ডালে সব রাগ এগোল লোকে, সব বাপ এগোল লোক সাথে। কিন্তু বাড়িতে যায় দেখবেন মাশাল্লাহ, উনি পাললে তেলো মাইখা দেয়, তারপরও তো হুজুররা পড়ে আছে, ঠিক না? আমি বুঝানোর জন্য, ক্রিটিসাইজ করার জন্য না, নাহলে আপনি সত্য কথাটা বুঝবেন না। এখানে আশা বেকার হয়ে যাবে, আমাদের দায়িত্ব বুঝানো, মজবুর করা না, বাধ্য করা না, বুঝানো। আল্লাহ বুঝায়, নাহলে আল্লাহ 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 কি আল্লাহ তো আল্লাহ না, না আল্লাহ না, আল্লাহ আল্লাহ বোঝেন? হ্যাঁ আল্লাহ আল্লাহ বুঝবেন যদি 2020-এ ফিরা যান। করুণা ক্ষুদ্র এতটুকু যে খালি চোখেও দেখা যায় না, মাইক্রোস্কোপ দিয়েও দেখা যায় না, ওটারে জুম করে বড় করতে হয় তারপরে চোখে দেখা যায়। 800 কোটি মানুষের নাকে আল্লাহ দম করে দিছেন, ঘরের থেকে বাহির হবি মাস্ক পরা বাহির হবি, অথবা শরীরের তুলনায় ওই ভাইরাসের কোনো পার্সেন্টেজই হয় না, ঠিক না? হয় না কি? একটা মানব দেহের তুলনায় হয়? হ্যাঁ হ্যাঁ, প্রধান সমস্ত ব্যক্তি কাঁপতেছে, এমনকি স্ত্রী কাশি দিতে দেরি, স্বামী লাভ দিয়া 3 হাত দূরে যেতে দেরি করে না, সন্তান হাঁচি দিতে দেরি, মা বাবা কাইপা উঠতে দেরি করে না। কত সন্তানই তো মা বাবাকে শেষ দেখা পর্যন্ত দেখলো না করুণার কারণে, ঠিক না? কবরস্থান চিনে, কবর চিনে না, আঙ্গুল দিয়া দেখায় দিব। আবার কতজনই তো লিখতে বাধ্য হইলো, বলতে বাধ্য হইলো, আমার সব কিছু লেখা নিয়ে আনাও, শুধু আমাকে স্বাভাবিক ভাবে একটু শ্বাস নিতে দাও। এটাও মিডিয়া আছে, দেখলে পাবেন, সত্য না? আল্লাহ দেখাইছে আল্লাহকে, করুণা দিয়া দেখাইছে করুণা। উঠতে উঠতে বহুত উড়া গেছিলাম, শত বৎসরে ভাবছিলাম দড়া ছোঁয়ার বাইরে, তো আল্লাহ বলে একটা ক্ষুদ্র দিয়া দেখাইতেছি। কেন আল্লাহর সিস্টেমই এরকম, আব্রাহা হাতি নিয়ে আসছে বাইতুল্লাহ ভাঙবে, তো আল্লাহ আবাবিল নিয়ে প্রতিরোধ করতেছে, কোথায় হাতি কোথায় আবাবিল, কোথায় হাতি আবাবিল চিনেন? কত 20-30 কেজি ওজন হবে না, 50 কেজি কতটুক, হ্যাঁ চিনেন? হ্যাঁ আবাবিল চিনেন? হজে গেছেন? হজে দেখবেন রাত্রে হেরেনের উপর দিয়া ছোট ছোট পাখিগুলা ওড়ে, ওটার নাম আবাবিল, আধা ছটা ওজন না ওর। আল্লাহ বলে আমি আল্লাহ। এই
জন্যই তুমি যত বড় নিয়ে আসবা আমি অত ছোট নিয়ে মোকাবেলা করব। আমি বুঝানোর জন্য বলতেছি, নমরুদের রাজত্ব ছিল 800 বছরের, কত কোনো অপজিশন ছিল না, মশার আগে 400 বছর, মশার পরে 400 বছর, মানে জুতা সেজদার সাথে 400 বছর, যে আসতো সেজদা করত, আর 400 বছর হলো জুতার বাড়ি, যে আসতো সে মাথায় জুতা দিয়ে বাড়ি দিত। দুনিয়ার ইতিহাসে একটাই মশা পাওয়া যায় যে 400 বছর বয়স পাইছে, অথচ বিজ্ঞান বলে মশা 72 ঘন্টার উপরে বাঁচে না। এটাই পড়ছিলাম ছোটবেলা, জানি না এটা এখন সত্য কিনা, চেঞ্জ হইতে পারে, কারণ না দুনিয়ার যুক্তি টুক্তি তো আর চেঞ্জ হইতে সময় লাগে না, ঠিক না? সময় লাগে নাকি? হ্যাঁ সময় লাগে। হ্যাঁ এতদিন শুনে আইলাম বাবা আদম, এতদিন শুনে আইলাম বাবা ইব্রাহিম, এখন শুনতেছি বাবা বান্দর, ঠিক না? নাউজুবিল্লাহ দরকার না, চেঞ্জ তো হইতে পারে। কিন্তু আমার একটা জিনিস বুঝে আসছে না, আমি তর্ক বিতর্কে না, আমি একটা বুঝার জন্য বলতেছি, আমরা যদি আদি পিতা বানর বলি তো কি লাভ হবে, আর মানুষ বললে কি ক্ষতি হবে, আর মানুষ বললে কি লাভ হবে, বানর বললে কি ক্ষতি হবে, এটা তো আমি বলতে পারি, কিন্তু যারা বানর বলে ওরা যদি আমাকে বলে দেয় যে বানর বললে কি লাভ হবে, মানুষ বললে কি ক্ষতি হবে, তাহলে মনে হয় আমার বোঝাটা সহজ হবে। কিন্তু ওনারা তো বানর বলে, লাভটা তো বলে না, আমি যদি দাদা বানর বলি তাহলে কি লাভ হবে, আমাকে লাভটা বলো, ঠিক না? কি বলেন না, লাভ লাভ আছে কিছু? হ্যাঁ আপনাদের জানা থাকলে আমারে জানান, বিদ্যা বাড়ানো দরকার, যাক এটা আমার আলোচ্য বিষয় না, আমি যেটা বুঝাইতে চাইতেছি আল্লাহ করুক আমার মহল্লাবাসী বুঝে আসুক, বুঝে আসুক, আর যদি বুঝে না আসলো জীবন কিন্তু 60-70 বছর, সাদা কাগজে সিগনেচার দিয়ে আসছি আমরা, সাদা কাগজে কি দিয়ে আসছি, শুধু সিগনেচার দিয়ে আঙ্গুলের ছাপও দিয়ে আসছি। আল্লাহ জিজ্ঞাসা করছে আলাস্তু বিরাব্বিকুম, আমরা বলে আসছি কলু বালা, আমি বলি ওটা বালা ছিল না, ওটা সিগনেচার ছিল, সিগনেচার ছিল, সিগনেচার করে আসছি সাদা কাগজে আল্লাহর কাছ থেকে, ওটা সিগনেচার ছিল। অনেক সময় কেউ বলতেও পারে এটা আমার সিগনেচার না, এটা নকল, এই জন্য ওইটার নিচে আল্লাহ আঙ্গুলের ছাপও রেখা দিছে, যেটাকে ফিঙ্গার বলে, এই জন্য কোরআন বলছে কিয়ামতের দিন তোর ফিঙ্গার তোকে মিলায় ভুলা যায় না, সিগনেচার করে আসছি ফিঙ্গারও দিয়ে আসছি। আজকে হয়তো বললাম না ইচ্ছা স্বাধীনতা, যার কারণে যা খুশি তা বলতে পারি, যা খুশি তা লিখতে পারি, যা খুশি তা ভাবতে পারি, যেমন খুশি তেমন চলতে পারি, কিন্তু চলে যেতে হবে, এখানে চিরদিন থাকবে না, থাকবো না। আপনার কলম দিয়ে আপনাকে লিখতে আল্লাহ বাধ্য করবে, এখন শুধু আমার জীবনে মৌটটাই বাকি, মনে হয় বোঝেন নাই, মনে হয় বোঝেন নাই, কি বুঝছেন, বোঝেন নাই মনে হয়। তিন চার দিন আগেই কেউ নিজের ফেসবুকে লিখছে যে এখন আমার শুধু মৌটটাই বাকি আর কিছু বাকি নাই। রব্বে কাবার কসম, আমরা যদি উম্মত হইতাম তাহলে আমাদের হাত কালো করার দরকার ছিল না, এখনো আবাবিলের পাঞ্জা আছে, এখনো ওই পাথর দুনিয়াতে রাখা আছে যেটা হাতির উপরে মারতে দেরি, পাউডার হইতে দেরি হয় না, পাউডার কাসবিম মাকুল অর্থ পাউডার, তা পাউডার হইতে দেরি হয় না, এখনো মশা দুনিয়াতে রাখা আছে, তৈরি এই জন্যই ছিল যে যখনই নমরুদি বাহিনী আসবে দুনিয়াতে মুসলমানের বিরুদ্ধে তো মশাইন কাজ পুরা করে দিবে, ওদেরকে মাটিতে দাফন করার জন্য মশাই যথেষ্ট ছিল, আল্লাহ নমরুদকে মশা দ্বারা ধ্বংস করছেন, শুধু তাকে না পুরো এন্টার বাহিনীকে ধ্বংস করছেন মশা দিয়া। চিৎকারের ফেরেশতা এই জন্যই ছিল যে যত বড় টেকনোলজি সমৃদ্ধ আসবে আর টেকনোলজিকেই খোদা বানাবে, ওদেরকে ধ্বংস করার জন্য চিৎকার ও চিৎকারের ফেরেশতা আল্লাহ তৈরি করছেন,
সবচেয়ে বড় টেকনোলজি সমৃদ্ধ জাতি ছিল কওমে সালে ইয়ানহাইতুনা মিনাল জিবালি বুয়ুতা যারা পাহাড় খচিত করে ঘর বানাইতেন আমি এই দুই চোখে ওই এলাকা দেখে আসছি এই দুই চোখে আমি জানি ওদের ঘরগুলা কিরকম কেমন ঘর তৈরি করছে সচক্ষে না দেখলে বোঝানো বড় মুশকিল নেট দিয়া বোঝানো যাবে না সচক্ষে দেখলে আপনি বুঝবেন টেকনোলজি কাকে বলে বর্তমান টেকনোলজি ওদেরকে ধ্বংস করার জন্য চিৎকারের ফেরেশতা ছিল আল্লাহ এক এক তার সৈনিকদেরকে তৈরি করছেন লা ইয়ালামু জুনুদা ইল্লা লা ইয়ালামু জুনুদা রব্বি ইল্লা হু আল্লাহ ব্যতীত সৈন্যের সংখ্যা আল্লাহ ব্যতীত তার ডিফেন্সের খবর আল্লাহ ব্যতীত তার সৈনিকের খবর কেউ জানে না এই জন্য সূর্য দ্বিতীয় ধ্বনি দিতে দিতে ওঠে উম্মতে মুসলমা উম্মতে মুসলিমা উম্মতে মুহাম্মাদি তোমাদের পায়ে পড়ি তোমরা পশ্চিমাদের দিকে তাকায় না এদের কালচারে এদের আদর্শে নিজেকে আদর্শবান বানায়ও না এদের কালচার তোমার কালচারে রূপান্তরিত করো না তুমি চিরদিন ডুবে যাবে আর কোনোদিন উঠবে না আজকে শত শত বছর মুসলমান দুনিয়াতে নির্যাতিত নিষ্পেষিত অবহেলিত দীক্ষিত ঘৃণিত বঞ্চিত আরো যত শব্দ আছে বলা যায় আল্লাহ কোন বলতে দেরি হইতে দেরি হয় না আল্লাহ কোরা দেখাইছেন আমার সাথে চলেন আমি ঘুরে ঘুরে নিয়ে আসি আপনাদেরকে দেখায়া আল্লাহ কি করছেন কওমে সাবা 600 কিলোমিটারের ড্যাম আমি চারবার দেখছি চারবার আল্লাহ ধ্বংসলীলায় রূপান্তরিত করছেন একটা ঘাস পর্যন্ত ওঠে না ঘাস ওই ড্যামের পানি দিয়ে এখনো মারেবে কৃষি হয় কিন্তু যেটা আল্লাহ ধ্বংস করছেন ওটাতে একটা ঘাস উৎপন্ন করার ক্ষমতা নাই 10 কিলোমিটারের বাগান ইয়ামানে আছে আমি 6-4 বার গেছি ইয়ামানে 10 কিলোমিটারের বাগান সূরা নূনে আছে যেই বাগানের প্রশংসা আল্লাহ করছেন কিন্তু ধ্বংস করে দিছেন হায় হায় এত বড় কলিজাওয়ালা আমি পাই নাই ওখানে যে 10 কিলোমিটার বাগান ঘুরা দেখবে যখন সূর্যের তাপ পড়তে থাকে মাটিগুলা পাথরের মতো আর কালো আলকেত্রাকেও ফেল করে এরচো পিচকেও ফেল করে আমাদের রাস্তায় যে পিচ ডালে এটা ওই কালোর কাছে কিছু না সূর্যের আলো যখন পড়ে তো রশিটা মনে হয় তিলের ভিতরে লাগে আমি চারবারে 13 কিলোমিটার পর্যন্ত ঢুকতে পারছি আর বেশি না তারপরে ভাইগা চলে আসছি গাড়ি নিয়ে শত শত রাখা আছে দুনিয়াতে ধ্বংসস্তূপ তো যেটা বুঝাইতেছিলাম সূর্য দ্বিতীয় ধ্বনি দিতে দিতে ওঠে যে পশ্চিম দিকে তাকায়ও না তোমরা ডুবে যাবে আজকে মুসলমান ডুবছে এই জন্যই এই জন্যই ডুবছে একজনও তো এখানে নাই এক যুবক পাওয়া যাবে না পুরো সিরাজগঞ্জে যে জীবনবার যতবার চুল কাটছে একবার সেলুনে বলছে এই এলাকায় যুবক পাওয়া যাবে ঘন্টার পর ঘন্টা নেটের ভিতরে চুলের স্টাইল দেখে ওটাকে স্কিন শর্ট দেয় তারপরে সেলুনে নেওয়া যায় সেটা গ্রাম্য হোক আর শহরের হোক তারপরে বলে এই স্টাইলে চুল কেটে দিবে কিন্তু আজ পর্যন্ত একবার যায় বলে নাই নবীর স্টাইলে চুল কেটে দিবে বাংলাদেশের কোন সেলুনে নাইও আল্লাহ রসুলের স্টাইলে চুল কাটার ডিজাইনটা কোন সেলুনের কথা নাই একটা সেলুনও নাই বাংলাদেশে যেটা নবীজির স্টাইলের চুল কাটা ইচ্ছা করলে আমি তোমাকে কেটে দিতে পারি বলবেন একদিন কাটলে কি হবে কাল কিয়ামতের দিন দেখা হবে ওই সময় হাত পাতার সুযোগ হবে যে জীবনে কিচ্ছু করতে পারি না শুনছি আপনি কিনারাবিহীন সমুদ্র দয়ার কিনারাবিহীন সমুদ্র আপনার স্টাইলে একবার চুল কাটছি আমাকে কি দিবেন দেন না হাত পাতার সুযোগ হতো যা কথা অন্যদিকে চলে যাবে এই জন্য আবার পিছনে চলে যেতেছি
মানুষ যেখানেই মানুষ হিসাবে জন্ম নেক না কেন জন্ম নিতে দেরি যাত্রা চলমান হতে দেরি হয় না এই জন্য সূর্য প্রতিদিন সতর্ক করতে করতে ওঠে শুধু সূর্য না মাটি আমাদেরকে ডেইলি শতবার সতর্ক করে কথা লম্বা হবে না যদি বুঝে না আসে পছন্দ না হয় ইশারা করবেন বন্ধ করে দিব কিন্তু পায়ে হাত রাখি উঠাউঠি করব না কথা লম্বা হবে না কথা লম্বা হবে না আমি ঢাকার থেকে আসছি ঢাকা ফিরব আজকে ঢাকার থেকে আসার মতো সাহস করাটা মনে হয় বিরাট বড় একটা দুর্বিষয় সাহস হয়ে গেছে তারপরও যদি উঠাউঠি করেন তাহলে মনকে বোঝানো যাবে না তো যেটা বুঝাইতেছিলাম যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত জমিন প্রতিদিন শতবার আমাদেরকে সতর্ক করে ইবনে আদম তামশি আলা যাহরি মাসিরুকা ফি বাতনি মানুষ আমার পেটে চলমান অতি সত্তর তুমি আমার পেটে আসবে আমরা সবাই কিন্তু যাত্রী আমি আসল প্রশ্নের জায়গায় নিয়ে আসছি যাত্রী ওই দিকের যিনি আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন এক ফোঁটা পানির থেকে আমরা নিজে নিজে আসি নাই সত্য এটাই উনি আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন মিম্মা ইম্মাহিন এক দুর্গন্ধময় বিদকুটে দুর্গন্ধময় পানির থেকে এই জন্যই মানুষ যখন এটা ভুলে যায় তার যাত্রা যখন মানুষ ভোলে চাই যুবক ভোলক আর বৃদ্ধ চাই নারী বা পুরুষ তখনই আল্লাহ কাছের থেকে ডাকতে থাকে ওমান আরাদা আননি না দাইতুহু মিন করিব আল্লাহ কাছের থেকে ডাকে আমা কুনতা মা আম্মাহিনা তুই কি নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি না ফমান জাআলাকা দামা তোকে রক্তে রূপান্তরিত কে করলো ওমান জাআলাকা মুদগা তোকে রক্তপিণ্ডতে রূপান্তরিত কে করলো ওমান জাআলাকা ইযামা তোর কঙ্কালটা কে তৈরি করলো ওমান কাসা আলাইহি লাহমা এর উপরে নিখুঁত ভাবে গোস্ত আর চামড়ার আবরণ কে চড়াইলো তারপরে আল্লাহ বলে আমা কুনতা সগীরা একটু কি মনে পড়ে না যে তুই কত ছোট ছিলি ফমান কাব্বারাক তোকে বড় কে করলো আমা কুনতা যাঈফা তোর কি একটু মনে পড়ে না মার পেটের থেকে যখন আসছিলে তো তুমি দুর্বল কতটুকু ছিলে ফমান কাওয়াকা তোমাকে সুঠামত্ব কে দিল আমা কুনতা জাহিলা তুমি কি মার পেটের থেকে অজ্ঞ আসো নাই ফমান আল্লামাক তোমাকে শিক্ষা কে দিল এই মেধা তোমার ভিতরে কে দিল হাতে কলমে কে তোমাকে শিক্ষা দিল আমা কুনতা মিসকিলা তুমি কি মার পেটের থেকে অসহায় আসো নাই কেমন অসহায় ফালা লাকা সিন্নুন তাক্তা দাঁত ছিল না কাটার মতো ওলা আলাকা লিসানুন তান্তিক জিব্বা ছিল কিন্তু বাকশক্তি ছিল না ওলা আলাকা উদুনুন তাসমা কান ছিল কিন্তু শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না ওলা আলাকা আইনুন তান্দুর চক্ষু ছিল কিন্তু দৃষ্টি শক্তির কার্যকারিতা ছিল না ওলা আলাকা আকলুন তোমাইয়েস মগজ ছিল ভালো মন্দ বুঝার ক্ষমতা ছিল না ওলা আলাকা কলবুন তাতাফাক্কার দিল ছিল ছোট কিন্তু চিন্তা কি জিনিস জানার ক্ষমতা ছিল না ওয়ালা আলাকা ইয়াদুন তাফতিশ হাত ছিল কিন্তু ধরার ক্ষমতা ছিল না ওয়ালা আলাকা রিজলুন তামশি পাও ছিল চলার ক্ষমতা ছিল না ফাকাত তাতাহাররাক তুমি একটু নড়াচড়া করতে পারতে তারপরে জিজ্ঞাসা করছে আলাইসা কাদালিক এরকম কি ছিল না আজকে সব পায়া তুমি কোথায় চললে ইলাইন কোথায় চললে অজাত্তা আকবরা মিন্নি আমার চেয়ে বড় কারো সন্ধান তোমার কাছে আছে যে আমার চেয়ে বড় আল্লাহর চেয়ে বড় সন্ধান কারো কাছে আছে নাকি হ্যাঁ আল্লাহর চেয়ে বড় হায় হায় বিজ্ঞান তো পড়াইতে আসি নাই পড়াইতে আসলে বলতে পারতাম আল্লাহ কত বড় আমরা যে বলি আল্লাহু আকবর ওটার চিত্র তুলে ধরা যেত যে আল্লাহ কত বড় এই যে এই ব্রেনের পরিধিতে আসবে না আল্লাহ কত বড় আল্লাহ কত বড় আল্লাহ বলে আমার চেয়ে বড় কে আছে একটু দেখায় দেই আল্লাহ বলে আমি না আমার হুকুমের পাওয়ার দেখবে ওদাতু আমরি আলা সামাওয়াতি ফাস্তাকাল্লাত আমার হুকুম আকাশে রাখতে দেরি স্থির হতে দেরি হয় না একটা না সাবা সামাওয়াতিন তিবাকা একের পর এক সাতটা সাতটা সমান বড় না
الاولى امام الثاني كحلقه في الفلا দুনিয়ার সবচেয়ে বড় স্টেডিয়াম যদি নেওয়া হয় ফুটবল খেলার আর ওটার মধ্যখানে যদি ফুটবলটা রাখা হয় স্টেডিয়ামের সামনে ফুটবলটা যতটুকু ছোট প্রথম আকাশটা দ্বিতীয়টার সামনে এরকম ছোট দ্বিতীয়টা তৃতীয়র সামনে এরকম ছোট তৃতীয়টা চতুর্থের সামনে এরকম ছোট চতুর্থটা পঞ্চমের সামনে এরকম ছোট পঞ্চমটা ষষ্ঠের সামনে এরকম ছোট ষষ্ঠটা সপ্তমের সামনে এরকম ছোট فوق سبع سماوات بحر سات আকাশের উপরে সমুদ্র فيه سمانيت اوعال এর ভিতরে আট ফেরেশতা দাঁড়ানো আলা আনাকহিম আরশুর রহমান এদের কাঁধে আল্লাহর আরশ সুবহানাল্লাহ ওয়াস্তাওয়া আলাল আরশ আর আল্লাহ আরশের উপরে বিরাজমান বলছে এটা আমার হুকুম শুধু হুকুমের পাওয়ার আল্লাহ বলে আমার থেকে বড় কার সন্ধান মিলল তোমার হাল ওয়াজাতা আজওয়াদা মিন্নি আমার চেয়ে বেছে দিছে ও মেরে দোস্ত শুধু অস্তিত্ব দেন নাই সাজাইছেন সাজাইছেন ডেকোরেশন করছেন যদি না সাজাইতেন তাহলে যুবক যুবতীর পিছে পড়া বিষের বোতল পান করে তো কেন করে বলেন আমাকে নাই এই অঞ্চলে দুই চারটা কাহিনী নাই তাইলে যুবতী যুবকের পিছনে পড়া ওড়না গলায় নিয়ে ফাঁস কেন নেয় আল্লাহ বলে আমার চেয়ে বেশি তোকে সাজাইছে কেউ আমার চেয়ে বেশি দাতা আমার চেয়ে বেশি দিছে আমি ২৪ ঘন্টা সুরক্ষিত করি তোকে লাউলা আযকুর যদি ২৪ ঘন্টা সুরক্ষিত না করতাম লাতালাতিল আরদু ফি বাতনিহা জমিন বহুত আগে পেটে নিয়া নিত লাগরাকাতিল বাহরু ফি কারিহা সমুদ্র বহুত আগে তলদেশে নিয়া নিত লাআহলাকাতিল মালাইকা ফেরেশতা বহুত আগে তোমাদেরকে ধ্বংস করে দিত আমি ২৪ ঘন্টা সুরক্ষিত করি ওয়ালাউ তানসানি যদিও তুমি ২৪ ঘন্টা আমাকে ভুলা থাকো ডেলি অক্সিজেন নেন কতটুকু জানেন কতটুকু নেই ডেলি অক্সিজেন কয় টাকা বিল আসে মাসের শেষে বিল আসে না এক টাকাও না ডেলি অক্সিজেন নেন কতটুকু ৫৫০ লিটার নেই ৫৫০ লিটার বুঝেন আমার কথা ৫৫০ লিটার পার হেড ডেলি অক্সিজেন নেই শীতের দিন আসতেছে উত্তরবঙ্গে তো একটু শীত বেশি ঠিক না দরজা বন্ধ জানলা বন্ধ ঠিক না সবকিছু তো বন্ধ থাকে তাই না হ্যাঁ তারপরে ল্যাপের ভিতরে ঢুইকা ফুটবল বিলকুল মাথা মুথা সব ডাইকা বসা থাকে ঠিক না আল্লাহ যদি বলে যে দরজা বন্ধ করছিস তারপরও ঘরের ভিতরে অক্সিজেন দিতেছি তুই যে কম্বলের ভিতরে যায়া তাবলিগ আলালে তো স্লিপিং ব্যাগের ভিতরে টুইকা চেইন লাগায় তারপরে ফুটবলে পড়া থাকে তুই তো চেইনও লাগায় দিলি এটার ভিতরে অক্সিজেন ঢুকাবো তো ঢুকাবো কেন কিন্তু ওইখানে অক্সিজেন দেন না দেন না হায় দূষিতটা ছাড়তে থাকেন ওটাই ল্যাপের ভিতর থেকে কুদরত দিয়া বাহির করতে থাকে আর পিউরটা ওইখানে সাপ্লাই দিতে থাকে কেননা বন্দাকে ভালোবাসে আল্লাহ বলে আমার চেয়ে বড় দাতা আমার চেয়ে বড় সুরক্ষাকারী কাকে পাইছিস হালওয়া জাত্তা আজওয়াদা মিন্নি আকবর আমিন্নি আমার চেয়ে বড় দাতা আমার চেয়ে বড় সুরক্ষাকারী শুধু অক্সিজেন দেন না সিরাজগঞ্জের মানুষ ডেলি কুদরত দিয়ে সুস্থ রাখার জন্য ৩৬ বার আমাদের কিডনিকে আল্লাহ ডায়ালোসিস করেন কুদরত দিয়া যেটা বর্তমান বিজ্ঞান মেশিন দিয়া করে ওটা আল্লাহ কুদরত দিয়া ডেলি ৩৬ বার ডায়ালোসিস করেন ৩৬ বার আমি তো যুবকদেরকে বলি যুবক পায়ে হাত রেখা বুঝাইতেছি তুমি যৌবনের তরঙ্গে দৌড়াইতে বাঁচতেছ আর সাঁতার কাটতেছ আর তুমি ছুটতেছ যৌবনের তরঙ্গের ভিতরে আছো তুমি কিন্তু জানো এই যৌবনদের তরঙ্গের ভিতরে তোমাকে কে রাখছে একবার শুধু কমায় দিলে ৩৬ কে ৩৫ আইনা দিলে দিতে দেরি ডাক্তার ডায়ালোসিসের কথা বলতে দেরি করবে না আল্লাহ ডেলি ৩৬ বার ডায়ালোসিস করেন হায় হায় হায়
দেহটাকে সুরক্ষিত করেন 24 ঘন্টা আল্লাহ বলে যদিও তুই ভুলা থাকিস আমি ভুলার প্রমাণ দিতেছি যদিও ভুলা থাকিস যদিও তুই ভুলা থাকিস কিন্তু আমি তো তোকে ভুলি না এইখানে পাওয়া যাবে লোক সারা দিনে একবার মনির থেকে আল্লাহ বলে না আল্লাহ মনির ভিতর থেকে আছে না মায়ায় বলে মায়ায় ডাক দেয় মাঝে মাঝে সন্তানও মার কথা যখন মনে পড়ে তো মায়া একটা ফোন করে আর বলে মা তুই খাইছিস তুই গোসল করছিস তো শরীরটা কি রকম সন্তানও জিজ্ঞাসা করে কিন্তু এই মজমা পাওয়া যাবে সারা দিনে একবার মনের থেকে আল্লাহ বলে না আল্লাহ অতচ ডেইলি পাঁচবার আল্লাহ ডাকে কে কে ডাকে আল্লাহ কাকে ডাকে আল্লাহ বান্দাকে ডাকে কয়বার ডাকে আল্লাহ সত্য তো সত্য হ্যাঁ কে ডাকে আল্লাহ আল্লাহ চিনেন ডাক মুয়াজ আওয়াজ মুয়াজ্জিনের আহ্বান আল্লাহ আওয়াজটা মুয়াজ্জিনের আহ্বান আল্লাহ আল্লাহ ডাকে পাঁচ বেলা ডাকে মাসে 150 বার ডাকে বছরে 1800 বার ডাকে পাওয়া যাবে আমার সমাজে এরকম লোক যে বছরে 1800 বার আল্লাহ বলে না রাগ হয়ে গেলেন এখানে তো একজনও নাই অক্ষর জ্ঞান তো সবার কাছে আছে কিন্তু আজ পর্যন্ত 99 নামের অর্থ দেখছে এরকম এক যুবকও নাই এক বৃদ্ধও নাই যে আমি 99 নামের অর্থ দেখছি তাইলে তো আল্লাহর পরিচয় পাওয়া যেত পরিচয় তো দিছেন 99 নাম দিয়ে আল্লাহ যে তুই চিন আমি কাকে ডাকি তোকে কার ডাক এটা কার আহ্বান 99 নামের পদের মালিক আল্লাহ এক জায়গায় বলছিলেন লাও আমারতুল আরদা লাফতালাত কাফি বাতনিহা আমি জমিনকে হুকুম দিতে দেরি তোকে পেটে নিতে দেরি করবে না প্রথম সুনামি যখন দুনিয়াতে আসে আমাদের সময় সুনামি বলতে যেটা আমরা বুঝি প্রথম যেদিন আসে জানি না কত শুনে জানি এটা জাপানি শব্দ সুনামি প্রথম যখন আসছে আমি 3.5 মাস পরে গেছি ইন্দোনেশিয়া আমার 8.5 ঘন্টার ফ্লাইট ছিল যুগ জাকার্তা পর্যন্ত ওই সময়ও আমি দেখছি উদ্ধার অভিযান চলতেছে একটা বাড়িও দাঁড়ানো ছিল না আমি 350 কিলোমিটার আমার এই চোখে দেখছি তখন আমার মনে হচ্ছে যে এইখানের মাটিকে আল্লাহ হুকুম দিছেন যার কারণে একটাও দাঁড়ায় নাই আল্লাহ বলে জমিনকে হুকুম দিতে দেরি তোকে পেটে নিতে দেরি করবে না যে যেইখানে দোকানদার দোকান সহ অফিসওয়ালা অফিস সহ আদালতওয়ালা আদালত সহ খেতওয়ালা খেতে খামারওয়ালা খামারে মেইলওয়ালা মেইলে ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরিতে বাড়িওয়ালা বাড়িতে ঘরওয়ালা ঘরে রোডওয়ালা রোডে ঘাটওয়ালা ঘাটে যে যেইখানে আছে ওইখান থেকে পেটে নিয়ে নেবে আল্লাহ বলে হুকুম দিতে দেরি নিতে দেরি করবে না লাও আমারতুল মালাইকাল্লা আহলাকাতকা ফেরেশতাকে হুকুম দিতে দেরি তোমাকে চটকাইতে চটকাইতে সাইজ করতে দেরি করবে না লাও আমারতুল বাহরাল আগরাকাত কাফি কারিহা সমুদ্রকে হুকুম দিতে দেরি তোমাদেরকে তলদেশে নিতে দেরি করবে না আল্লাহ বলে আমি হুকুম দেই না কেন দেই না জানো অমান আজামু মিন্নি জুহদাম ওয়া করমা আমার চেয়ে বড় দাতা কেউ নাই এই জন্য হুকুম দেই না আল্লাহ ডাকে আল্লাহ ডাকে শুধু আল্লাহ ডাকে না রহমান ডাকে রহিম ডাকে মালিক ডাকে কুদ্দুস ডাকে সালাম ডাকে মুমিন ডাকে মুহাইমিন ডাকে আজিজ ডাকে জব্বার ডাকে মুতাকাব্বির ডাকে মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাববিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল ক্বাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খাবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসে আল হাকিমুল ودود المجيد الباعث الشهيد الأقل
وكيل القضي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الحادي البديع الباقي الوارث والرشيد الصبور جل جلال نيرانوب بادر مالك الله نيرانوب بادر مالك الله ডাকে الله يا الله বলে কোথায় চললি কোথায় চললি আমার চেয়ে বড় সন্তান আমার চেয়ে বড় দাতা হায় হায় যখনই বিমুখ হয় তখনই ডাকতে থাকে উপমা দিয়া দিয়া বুঝাইতে থাকে বিদায় আসেন আসল জায়গায় চলে আসি কথা লম্বা হইলি যে অনেক কিছু হবে এমন না অনেক সময় অল্প কথা মনে গাঁথতে পারলে যথেষ্ট হয়ে যায় আমি হাদিস থেকে একটা উদাহরণ দিতেছি বনি ইসরাইল এক বদমাশ ছিল বদমাশ নাম ছিল কিফিল কিফিল ছিল নাম এত বড় বদমাশ ছিল যে প্রতি রাতে ব্যভিচারের পিছনে বর্তমান টাকায় 50 থেকে 60 লক্ষ টাকা খরচ করত শুধু ব্যভিচারের পিছনে একদিন এক মেয়েকে ধরে নিয়ে আসছে টাকার বিনিময়ে কামরায় ঢুকায় দিয়া বসে আমি রেডি হয়ে আসতেছি আয়েশা দেখে সে এক কোণায় বসে কাঁদতেছে জারো কাতার তো কিফিল বলতেছিল তোকে তো বিনা জোর করে নিয়ে আসি না কাদিস কেন তো বলছে শুন কিফিল আমি বাজারি মেয়ে না বিপদ আমাকে তোর হাতে ধরা দিতে বাধ্য করছে যার কারণে আমি তোর হাতে ধরা দিছি বলছে তাইলে কাদিস কেন বলছে এইটাই তোকে বলতেছি কেন কাদি কাদি এই জন্য যে কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো এই চেহারাটা বলতে দেরি কিফিলের দিল ফেড়া যেতে দেরি করে না বলছে বোন তোর গায়ে হাত দিব না প্রয়োজনের খাতিরে তোকে টাকার থৈলি হাতে দিয়া বলছে দিয়া দিলাম কিন্তু একটা অনুরোধ তোর কাছে করব আমি তওবা করলাম তুই চোখের পানি দিয়ে একটু আল্লাহকে বইলা দে হাত দুটা উঠায় আল্লাহকে বইলা দে কিতাবে লেখা আছে ওই রাত্রেই কিফিলের মৃত্যু হয় দরজায় স্বর্ণ অক্ষরে লেখা ওঠে কদ কফার আল্লাহ লি কিফলিন আল্লাহ কিফিলকে মাফ করে দিয়েছে অল্প কথাই যথেষ্ট হবে যদি দিলে গাইখা নিতে পারি আমার কথা শুরু ছিল মানুষ যেখানে মানুষ হিসাবে অস্তিত্ব নেক না কেন নিতে দেরি যাত্রা চলমান হতে দেরি ওই আল্লাহর কাছে ফিরা যাব যিনি আমাদেরকে এক ফোঁটা পানির থেকে অস্তিত্ব দিয়েছেন কিন্তু চিন্তার বিষয় প্রত্যেকের চিন্তার বিষয় যা আমার প্রস্তুতি কতটুকু চলা তো যাব প্রস্তুতি কতটুকু কতটুকু প্রস্তুতি নিলাম কতটুকু আমি প্রস্তুত আমার প্রস্তুতি কতটুকু এই সফরের জন্য আমার প্রস্তুতি কতটুকু আল্লাহর সাক্ষাতের জন্য আমার প্রস্তুতি কতটুকু ওইখানে তো প্রস্তুতিই চলবে আর কিচ্ছু চলবে না যদি চলতো তাহলে একটা দুটা আপনাকে আমি দেখাই আমাদের নবীজির হাতের ছোঁয়া যার উপরে লাগছে যার উপরে পিঠের ছোঁয়া খেজুর গাছে লাগছে মেম্বরে পা দিতে দেরি খেজুর গাছ চিৎকার দিতে দেরি করে নাই হাদিসে পাওয়া যায় বুখারীতে আছে খেজুর গাছ কাঁদতে দেরি করে নাই যা আমাকে বঞ্চিত কেন করলেন আল্লাহর রসুল দাঁড়ায়া খুতবা দিতেন খেজুর গাছে ট্যাক লাগায়া একটু আরামের জন্য মেম্বর বানানো হয়েছে যে একটু বৈশা খুতবা দিবে আরামে উম্মতের জন্য সাহাবায়ে কেরামকে বুঝাবে আমাদের জন্য কিছু রেখা যাবে তো বাদ নিচে নাইমা খেজুর গাছকে সান্ত্বনা দিছেন তারপরে ঠান্ডা হয়েছে এর আগে হয় নাই তাও জান্নাতের সান্ত্বনা তোকে জান্নাতে নিয়ে যাব তুই খেজুর দিবি আমি মন বেড়া খাবো যার পিঠের ছোঁয়া লাগলে ভাগ্য খোলে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়েত আছে
আল্লাহ রসুল ওনার দস্তরখানে খায়া শুধু হাত মুচ্ছেন জীবন বরুণী দস্তরখানকে পানি দিয়া পরিষ্কার করেন নাই উনি আগুন দিয়া পরিষ্কার করতেন দস্তরখান একটা সুতা খাওয়ার ক্ষমতা ছিল না